আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো আজকের টি নাম্বারটি হচ্ছে মাইক্রোসফট অট টিউটোরিয়াল নাম্বার সেভেনটিন্থ অর্থাৎ আমরা সতেরো নম্বর টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি তো আজকে আমরা দেখব স্ক্রিন শটের কাজ তো আমরা মাইক্রোসফট অট ওপেন করছি ওপেন করার পরে দেখেন এখানে ইনসার্টে যাওয়ার পরে দেখেন আমাদের স্ক্রিনশট অর্থাৎ ইলাস্ট্রেশনের ইলাস্টেশনের স্ক্রিনশট নামে একটা অপশান আছে তো এখানে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক স্ক্রিনশটে ক্লিক করার পরে স্ক্রিন ক্লিপিং স্ক্রিন ক্লিপিং নামে একটা অপশন আছে দেখেন এটা চাপ দেই দেখেন আমাদের ওয়ার্ডটা কিন্তু অটোমেটিক্যালি চলে গেল এবং আমাদের ডিসপ্লেটা কিন্তু একটু ব্রাইট গ্রো হয়ে গেল। এমন এখন এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো দেখেন আমাদের মাউস পয়েন্টে দিয়ে কিন্তু একটা প্লাস চিহ্ন আকার ধারণ করেছে তখন আপনারা এই আমাদের যেটুক ইচ্ছা অর্থাৎ আমরা যেটুক স্ক্রিনশট নিতে চাচ্ছি জাস্ট সেইটুক আমরা এরকমভাবে সিলেক্ট করে দেব জাস্ট এইভাবে রাইট বাটন সরি লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এরকমভাবে টান দিয়ে দেখেন লেখা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এরকমভাবে জাস্ট এখানে এটুক সিলেক্ট করার পরে ছেড়ে দেবো দেখেন যেটুকু আমরা সিলেক্ট করেছি সেটি কিন্তু চলে আসছে তো এখানে আমরা না এই পিকচারটি নাচড়া করতে পারছি না জাস্ট এখান থেকে টেক্সট র্যাপিং র্যাপ টেক্সট ফর্ম অফ টেক্সট দেখেন এখন কিন্তু নাচড়া করতে পারছি এরপরে দেখেন এইটার যদি দেখেন আমরা সাইডে একটু বেশি হয়ে গেছে সাইট কমাবো বাড়াবো তো জাস্ট এখান থেকে আমরা এখান থেকে ক্রপ টুল ইউজ করবো ক্রপ টুল দেখেন চারটি কোনা হয়ে গেছে তো কতটুকু আমরা রাখতে যাচ্ছি এটুক এখান থেকে এটুক সাইড থেকে এটুক লেফট থেকে এটুকি জাস্ট সিলেক্ট করার পরে ইন্টার দিয়ে দেবো দেখেন ওইটুক কিন্তু আমাদের ক্রপ হয়ে গেলো তো পিকচার টুলস নিয়ে এই ইনসার্টের পিকচার টুলস অর্থাৎ এটাও কিন্তু একটা পিকচার ইনসার্ট পিকচার করা তো এই পিকচার টুলের সবগুলো টুলস আমি ধরে ধীরে দেখেছি সেগুলো আপনারা এই পূর্ব ভিডিও টি টুয়েলভগুলোতেই দেখে খুঁজে খুঁজে দেখে আসবেন সরি অর্থাৎ টি থেকে দেখে আসবেন তো এই গেল একটা স্ক্রিনশটের কাজ এবার দেখেন এখানে একটা শর্টকাট ইয়ে আছে অথবা আপনারা এখানে আরেকটা অপশন আছে এখানে দেখেন আমরা কিন্তু স্ক্রিনশট জাস্ট এটাই কিন্তু নিতে পারছি অর্থাৎ আমাদের ডেস্কটপে যেটুক জায়গা আছে এইটুকুই কিন্তু নিতে পারছি তো আমরা যদি বলি যে না আমরা অন্য একটা ইয়া নেব দেখেন দেখেন এইটুক আমরা স্ক্রিনশট নেব তো এই উইন্ডো আমরা জাস্ট ওপেন করবো আমরা এই উইন্ডোটি ওপেন করে ডেস্কটপে রাখবো এবং তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো ওপেন করার পরে এখন দেখেন আমরা এখান থেকে ইনসার্ট থেকে স্ক্রিনশট স্ক্রিনশট থেকে এই স্ক্রিন ক্লিপিং এই দেখেন এখন কিন্তু আমাদের যে উইন্ডোটি আমরা ব্যবহার করেছি সেই উইন্ডো কিন্তু আমাদের এই ব্রাইট গ্রো হয়ে গেল অর্থাৎ আমাদের যেখানে আমরা স্ক্রিনশট নিতে যাচ্ছি সেখানেই আমাদের ইটা থাকতে হবে অর্থাৎ এখানে ঠিক করে নিই আমি অর্থাৎ আমাদের যে স্ক্রিনশট স্ক্রিনশটটি প্রয়োজন সেখানে আমাদের উইন্ডো ওপেন থাকতে হবে এখানে ডেস্কটপ উইন্ডো ওপেন করা এই জন্য এখানে নেওয়া স্ক্রিনশট নেওয়া যাবে নিতে পারবো আমরা এরপর দেখেন এটা ওপেন করা এটাতে নিতে পারবো এরপরে দেখেন আমি যদি এই ক্রোম ব্যবহার করি দেখেন এখানে নিতে পারবো আমরা স্ক্রিনশট কারণ এই উইন্ডোটি আমাদের ওপেন আছে তো এখন দেখেন যদি আমি স্ক্রিনশটে যাই কয়েকটি অপশন ওপেন করার পরে দেখেন এখান থেকে জাস্ট স্ক্রিন ক্লিপিং দেখেন আমাদের কিন্তু এই উইন্ডোটি আবার স্ক্রিনশট নিতে পারছি আমরা এরকমভাবে দেখেন চলে আসছে তো এই হলো স্ক্রিনশটের কাজ তো এটা হলো ইনসার্ট স্ক্রিনশট অর্থাৎ উইন্ডো আমরা ওপেন রেখে তারপরে আমরা এই ই করতে পারবো কাজ করতে পারবো এরপর আমি আর একটা ওয়ে দেখাবো সেটা হলো শর্টকাট ওয়ে যেটা হলো আমাদের এই কিবোর্ডের আপনারা দেখতে পারবেন এই ফাংশন কীগুলার লাস্টে ফাংশন কীগুলার লাস্টে দেখেন প্রিন্ট এস ওয়াই এস আর কিউ আর কিউব অথবা প্রিন্ট স্ক্রিন অথবা এরকম একটা ইয়া লেখা থাকে অপশন লেখা থাকে এক এক কীবোর্ডে এক এক রকম লেখা থাকে তো এখান থেকে আমরা সব উইন্ডো ক্লোজ করে দিলাম দেওয়ার পরে জাস্ট আমরা যেখানে অর্থাৎ যে পেজটি সেটা কিন্তু আমাদের এই চাহিদা অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবো না এরকমভাবে সিলেক্ট যেটা করলাম সেরকমভাবে সিলেক্ট করতে পারবো না কিন্তু দেখেন আমি যদি এই উইন্ডোটা এই স্ক্রিনশট চাই জাস্ট এখান থেকেই প্রিন্ট অর্থাৎ যে বাটনটি লেখা আছে আমি যেরকম বললাম প্রিন্ট স্ক্রিন বা প্রিন্ট এস কে এস ওয়াই এস আর কি ইত্যাদি তো জাস্ট ওই বাটন বাটনটি ক্লিক করবেন বাটনটি ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু অলরেডি খুব এই স্ক্রিনশট হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে কোথায় স্ক্রিনশটটি রয়েছে তো স্ক্রিনশটটি দেওয়ার পরে জাস্ট আপনারা এই মাইক্রোসফট অটে যাবেন অথবা ফটোশপে যাবেন যে কোনো জায়গায় আপনারা জাস্ট এখানে কারসারটা রেখে যেখানে পিকচারটি রাখতে যাচ্ছেন সেখানে কারসারটি রেখে জাস্ট কন্ট্রোল রিপ্রেস করবেন দেখেন আমাদের কিন্তু ফুল স্ক্রিন একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে এটা হলো এই শর্টকাট স্ক্রিনের কাজ দেখেন ফুল স্ক্রিন কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছে এটা হলো শর্টকাট স্ক্রিনের কাজ স্ক্রিনশটের কাজ তো আমরা ওখানে দেখলাম এই ইনসার্ট থেকে যদি নেই তাহলে আমরা যে উইন্ডোতে নেবো সেটি বাইরে ওপেন করে রেখে তারপরে সেটি এই স্ক্রিনশটে এসে সেটা সিলেক্ট করে চাহিদা অনুযায়ী যেটুক দরকার আমাদের প্রয়োজন প্রয়োজন অনুসারে সিলেক্ট করে নিতে পারবো কিন্তু প্রিন্ট স্ক্রিন অর্থাৎ আমাদের এই শর্টকাট যেটা কীবোর্ডের ফাংশন কি লাস্টে ফাংশন টুয়েলভের লাস্টে অর্থাৎ এফ টুয়েলভের শেষে দেখেন প্রিন্ট স্ক্রিন অথবা প্রিন্ট এস ওয়াই এস আর কিউব এরকম একটা কিছু লেখা আছে প্রিন্ট লেখা থাকবেই তো সেখানে জাস্ট আপনারা চাপ দিয়ে দিবেন অর্থাৎ ধরেন আমি ডেস্কটপ নিয়েছি ডেস্কটপ হয়েছে এখন যদি এই এটা চাই জাস্ট ক্লিক করে এখানে এসে পেস্ট করে দিলাম দেখেন এখানে কিন্তু আমাদের ওই উইন্ডোটি চলে আসছে আবার ধরেন আমি এটি যাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দেব দেখেন আমাদের কিন্তু এই উইন্ডোটিও চলে আসছে তো এটা হলো শর্টকাট স্ক্রিনশটের কাজ এরকম আরও অনেক ধরনের স্ক্রিন ইয়ে আছে শর্টকাট কমান আছে যেগুলো আমরা জানি না সেগুলো নিয়েও আমি একটি ভিডিও দেব এক সময় আপনারা দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই স্ক্রিনশটের কাজ দেখালাম দেখালাম আমি তো এই পিকচারটি আবার দেখেন আমাদের সাইড থেকে অনেক বেড়ে গেছে কমে গেছে এগুলো করার জন্য জাস্ট ডাবল ক্লিক করে এখানে ক্রপ টুল দেখতে পাবেন আপনারা পিকচার টুলস ফরম্যাট ফরমেটের ক্রপ টুলস তো এখানে জাস্ট ক্রপ দিয়ে দেখেন আসছে ছয় কোণা কি হ্যাঁ আট কোনে চার কোনে আটটা তো এগুলা জাস্ট আপনারা ধরে ধরে দেখেন যেটুকু আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে সেটুকু কিন্তু আমাদের স্ক্রিন এই ক্রপ হবে পিকচারটি তো এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন যে কতটুকু আমার আপনার প্রয়োজন জাস্ট ইন্টার দিবেন দেখেন আমাদের পিকচারটা কিন্তু ক্রপ হয়ে গেছে তো এটা হলো কন্ডিশন তো আজকের মতো এই পর্যন্তই তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি